সুপ্ত প্রতিভাটাও মুক্ত করে নতুন করে সে হাত চানি দেয়। এ যে দারুণ নাচ, এ যে দারুণ নাচ। বিষয়গুলো হচ্ছে কি, আসলে ওই যে বললাম যে বেসিক একটা জিনিস ছিল, আরিফ ভাই ইংলিশে ভালো ছিল, তো সে ভাই ডেকে 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 বেসিকটা ঠিক করাইতো। তারপরে হচ্ছে আমিও হচ্ছে একটু নিজে পার্সোনালি ও আরেকজনের কথা বলতে হয় শিক্ষকদের মধ্যে, একটু বলি একটু কথা যে আসলে প্রশংসাটা না অনেক অনেক জরুরি বিষয়। আমি যখন ক্লাস নাইনে থাকি সবাই বলছে ছেলেটা মুয়াদ্দাব, মানে তার সাথে যখন থাকি ছেলেটা মুয়াদ্দাব, ছেলেটা মানে খুব ভদ্র, কিন্তু এই কথা কিন্তু খুব কম বলছে যে ছেলেটা মেধাবী, এই কথা কিন্তু কেউ বলে নাই। এই কথা প্রথম বলছে বাংলা স্যার, আগে এখন সাজ্জাদ স্যার ছিলেন, আমাদের সময় সাজ্জাদ স্যার ছিলেন, এখন হয়তো ছেলেপেলে পায়নি। মানে এই সাজ্জাদ স্যারও ছিল আর একজন পিকিউলিয়ার পার্সন, মানে আসলে কেন যেন মানুষের ভালো লাগা জায়গাগুলো, সাজ্জাদ স্যার ছিলেন, আমাদের বাংলা স্যার ছিলেন, স্যার স্যার হচ্ছে এখন হয়তো বা ঘাটাইল ক্যান্টনমেন্টের ভাইস প্রিন্সিপাল, স্যারকে শ্রদ্ধাভরে স্মরণ করছি এবং স্যারের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। মানে আমাদের দেখা মানে আইকন টিচারের মধ্যে স্যার ছিলেন একজন, স্যারের চেহারা ছিল মানে আমরা পেছনে বসতাম এরকম যে এত সুন্দর চেহারা, একে তো খুব সুন্দর কাটিং ছিল, উঁচলম্বা ছিল স্যার, আবার হচ্ছে ওই কী পরতেন হচ্ছে সুন্দর পাঞ্জাবি টাঞ্জাবি পরতেন, প্যান্ট শার্ট পরতেন। স্যারের একটা গুণ ছিল যে স্যার হচ্ছে কখনও আমরা দেখিনি কখনও আমাদের ক্লাসে চেয়ারে বসে স্যার কখনো ক্লাস নেন নি, সাধারণত সবাই চেয়ারে বসে নেন, আর স্যার আসলে এখানে হাঁটাহাঁটি এটা এটা সেটা সেটা লিখতেছে, এই করতেছে সেই করতেছে, মানে কৃতজ্ঞতা জ্ঞাপনটা করি কেন, আসলে মানুষ কৃতজ্ঞতা জ্ঞাপন করে তার জীবনে কে কে প্রভাব বিস্তার করছে, যার মধ্যে অনেক ওস্তাদ ছিলেন, অনেক বড় বড় ওস্তাদ ছিলেন, প্রত্যেকে হয়তো প্রত্যেকের জীবনে কিছু রেখেছে। আমার জীবনে যারা এসছে আমি তার কথা বলতেছি যে প্রথম আসলে একটু পানির যদি ব্যবস্থা করি। আচ্ছা, তো আমরা যেটা বলি যে বাংলা স্যার যেটা ছিলেন, বাংলা স্যার ওই একদিন আমি পেছনে ক্লাসে পেছনে ছিলাম, একদম পেছনের সারিতে বসেছিলাম, তো স্যার একদিন হচ্ছে ওই সমাস না কী জানার একটা একটা জিনিস, তো স্যার বলল যে হ্যাঁ আমি ওই যে পেছনে আমারে দেখায় বললো হ্যাঁ তুমি আসো, আমি মানুষের চেহারা দেখলে চোখ দেখলে বলতে পারি কে কে পারবে কে পারবে না, এবং আমি জানি যে ও পারবে এবং ওর প্রতি আমার খুব ইয়ে আছে। মানে এমন করে কথা বলল যে কথাটায় না আমারে দেখে স্যারের মনে হয়েছে, স্যারের বিশ্বাস যে আমি অনেক মেধাবী, ক্লাসে এটা কেউ পারতেছে না আমি পারবো। দুঃখের বিষয় আমাদের তো সামনে লাগছে আমি আর পারি না, তো এই যে একটা বিষয় ওই দিন খুব কষ্ট লাগছে। তারপরে ভালো লাগছে এই কারণে যে সে আমার মেধাবী বলে একটা স্বীকৃতি দিয়েছে, মানুষ মানুষটা জীবনে রেকগনিশন চায়, স্বীকৃতি চায়, যে এই যে এর জন্য সবসময় এই কথাটা খুব মনে পড়ে, কারণ দারুণের দেশে ও প্রথম গোয়ালগ্রাম হুজুর বলল যে সাদা মনের মানুষ এই একটা, হ্যাঁ পানি তো সমস্যা নেই তাই না, পানি তো খাওয়াই যায়। আচ্ছা ঠিক আছে, আমরা পানি খাই পান করি না, দিয়ে দিয়ে সমস্যা নেই। তো বিষয়টা ছিল যে এই যে স্বীকৃতির জায়গা, একজন একদল স্বীকৃতি দিল যে আমি ভালো মানুষ, আর স্যার প্রথম মানুষ যে স্বীকৃতি দিল যে আমি একজন মেধাবী। এর আগে ইংরেজি স্যার বলেছে ভাইবার সময় বলেছে, আবার যখন হচ্ছে ওই যে প্রথম বই কিনতে গিয়েছি তখন স্যার বলেছে না ও খুব মেধাবী, কিন্তু তখন মনে হয়েছে কি যে স্যার আসলে অনেকটা, যখন বসছে তখন আমি চিন্তা করলাম যে স্যার তো আমার তো ক্লাসে বসে নাই কিন্তু দেখে নাই, খালি ভাইবাতে দেখছে, তখন মনে হচ্ছে স্যার মনে হয় একটা আমার উৎসাহ দেওয়ার জন্য বলতেছে, মানে মন থেকে, মানে স্যার তো কী করবে, স্যার তো দেখে নাই, ওই যে ভাইবার সময় যতটুকু দেখছে, তো এর জন্য তখন যে বাংলা স্যার ছিল, বাংলা স্যার যখন এটা বললো তখন খুব ভালো লাগছে যে না আমার হয়তো বা কিছুটা আসে না, এলে বাংলা স্যারের মতো এরকম স্যার তো আর এরকম বলবে না, কিন্তু স্যারের চেহারাটা ওই দিন দেখে না আবার আমার খুব কষ্ট লাগছে যে এত কনফিডেন্স সহকারে বললো যে ছেলেটা খুব পারে পারবে, আর এই স্যারের চেহারাটা যখন দেখছি তখন বিশ্বাস করো সাদা মানুষ চেহারাটা হঠাৎ করে কেমন হয়ে গেল, আমার বুকটা পুরো ভেঙে চুরে আসে। তো যাই হোক ছিলাম, তো যেটা বলতেছিলাম যে স্বীকৃতির জায়গা, ও
তৃতীয়টা ছিল যেটা জীবনের আমার বড় পরিবর্তন, আরও একটা বড় হাতিয়ার সেটা বলছি আমরা, সেটা হচ্ছে যে কেমিস্ট্রি স্যারের কাছে আমরা হচ্ছে ইংলিশ পড়লাম। ওই যে আরিফ ভাইয়ের সাথে কথাবার্তা বলে ততক্ষণে তো অনেক ভালো হইতে চাচ্ছি, হুজুরদের সাথে সবার সাথে কথা বলে ভালো হইতে চাচ্ছি, আগের সেই দুরন্ত ছেলেটা, আগের সেই উল্টোপাল্টা ছেলেটা আমাদের সময় তখন যে ছিল, একজন বলছিল যে তামার ইয়েতে খোদাই করে দেবে আমি জীবনে একজন বড় রকমের সন্ত্রাসী হবে, বুঝতে পারছো? তো ওই কথাটা আমার কাছে খুব খারাপ লাগছে যে আমি কি এত খারাপ। দেখো মানে মানুষ গালি দেয় না তুই জীবনে বড় হইতে পারবি না, কিন্তু তার ভেতরে কিন্তু এটা খুব লাগে। অর্থাৎ আমরা যখন শিক্ষকতায় আসছি, কথাগুলো আসলে শিক্ষকতায় না, আমরা ফ্যামিলিতেও অনেক সময় আমরা নিজেদের ছেলে হোক, নিজেদের ভাই হোক, নিজেদের বোন হোক, অতিষ্ঠ হয়ে যায়। অতিষ্ঠ আর কী আছে, আমরা নিজেরা বড় বড় গুনাহ করে আবার আল্লাহর কাছে কাঁদতেছি, বুক জার জার করে দিছি, আমি নিজে আল্লাহর কাছে ক্ষমা চাই আর ক্ষমা চাই আশা করি, আর আমি যখন নিজে পাচ্ছি আমার মানে ভাই হোক, আমার ছাত্র হোক, আমার সন্তান হোক, তাদের আমি বলতেছি না, নেভার এভার, আমি কখনো এটা কখনো বরদাস্ত করতে পারবো না, বেরিয়ে যাও। এই তো এরকম যে জিনিসগুলো মানুষের এরকম আচরণগুলো মনে থাকে আর কি। যাই হোক, আমি তখনকার ছেলে খুব খারাপ ছিলাম, কিন্তু কথাটা কিন্তু আমার খুব খারাপ লাগছে যে আমি কি এত খারাপ, তাই বলে আমার এইভাবে কথা বলবে। আবার দেখো ওই যে ওই সময় আমি তখন ভালো স্টুডেন্ট ছিলাম না, কিন্তু স্যারের অতটুকু উৎসাহ কিন্তু খুব কাজে দিয়েছে। তো যাই হোক, কেমিস্ট্রি স্যার ছিল, কেমিস্ট্রি স্যার জীবনে আসলে বলি আসলে মানে আজকের এই যে মোহাম্মদ এখানে বসে রয়েছে এখানে কত সুন্দর, তাই না? আজকে নাইম তুমি এখানে ডেকেছো, আজকে সাথে সাথে ডাকো নি, সরি টু সে, আমি বলতেছি যে আসলে হিয়ার ইজ দ্য পয়েন্ট, মানে আসলে আমাদের সাথে তো আরও প্রচুর মানুষ ছিল, মানে আমি আসলে নিজের বড় বলতেছি না, ব্যাপারটা হচ্ছে এই যে মানুষটা এখানে বসে আছে, মানে আমার তো ভিতরে কিছু নাই, মানে এই যে মানুষগুলো, যে মানুষগুলোর যারা গড়ে দিয়েছে তাদের প্রতি অবশ্যই কৃতজ্ঞতা জ্ঞাপন। আমি যে বলছি এটা বলে দিয়ে কখনো এটা শেষ হয় না, মানে কি ইয়ে মানে নাই আসলে এটা কখনো শেষ হয় না, যে যে অর্জনগুলো তারা দিয়েছে আমাদের জীবনে, আমার জীবনে, এখন আমি নিজে তো সেটা ভোগ করতেছি। ক্যামসি স্যার বলি, আজকে ইংলিশ স্যার চলে গেছেন, বাংলা স্যার বলি, আজকে আরিফ ভাইয়ের কথা বলতেছি, আরিফ ভাই এখন একটা ভালো চাকরি, ভাই ইটস এ ভেরি সরি, দেখো আরিফ ভাই এখন আমারে বলে মোহাম্মদ জীবনে তুই সফল আমি ব্যর্থ, কারণ আজকে আমার মোটামুটি একটা পরিচয় হয়েছে। আরিফ ভাই হুট করে এখন ক্রিয়েটিভ কিছু করতে গেলে কি অনেক সময় রিক্স নিতে হয়, রিক্স নিয়ে অনেকেই ডাউন খায়, অনেকে আবার একটা সময় ওঠে। তো এই যে আরিফ ভাইয়ের এখন একটা খুব হয়তো বা খুব সংকট মানে কঠিন একটা সময় যাচ্ছে, আরিফ ভাই এখন মন টন খারাপ, আজকে শুভ ভাই আছে, শুভ ভাই হয়তো বা যত ভালো জায়গায় যাওয়ার কথা ছিল হয়তো বা আরও এক্সপেক্টেড আরও জায়গায় যেতে পারতো, আজকে যেতে পারেনি, কিন্তু আমি মোহাম্মদ কিন্তু ঠিকই আজকে এসির বাতাস খেতেছি, চপ্পল পরতেছি, পুরো ইউনিভার্সিটি লাইফে আমি শুধু প্লাস্টিকের জুতা পরছি, আমি ইউনিভার্সিটি লাইফে কখনো একটা চামড়ার জুতা পরতে পারিনি, কখনোই চামড়ার জুতা পরতে পারিনি। আমি মাস্টার্সে যখন চলি, মাস্টার্সে আমার একটা ইয়ে ছিল কি যেন বলে প্লাস্টিকের জুতা ছিল, সেই প্লাস্টিকের জুতাটা পরতে পরতে সামনে 100 টাকা দিয়ে কিনছিলাম, পড়তে পড়তে আমার নিচের আঙুলের এইখান দিয়ে পুরো ক্ষয় হয়ে গেছে, অর্থাৎ ওই দিক দিয়ে ফাঁকা হয়ে গেছে। তো কিন্তু রাস্তায় যখন হাঁটি, হাঁটতে হাঁটতে তো ঘষা খায়, ঘষা খেতে খেতে জায়গাটা হচ্ছে পুরো ফাঁকা হয়ে গেছে, একদম রক্ত পড়ে ফাঁকা হয়ে গেছে। আজকে সেই মোহাম্মদ কিন্তু আমি চামড়া জুতা ছাড়া এখন পরি না, চামড়া জুতা পরি না, বা অনেক সময় ভিজাই, এটা বিলাসিতার জন্য না, মানে মানে অজু করে বের হয়েছি। এই যে আজকের এই মোহাম্মদের কিন্তু এই অবদান, আজকে আমি ভাবি যারা আমার এরকম কোলে তুলে উঠাই দিল, আজকে সেই আমার সারলা, আমার বড় ভাইরা, আমার বাবা, আমার মা, আমার ভাই, আমার বোন, আজকে সবাই খুব ভালো অবস্থায় যে আসেন তা না, সবাই হয়তো বা খুব নাজুক অবস্থায় আছে। আমি মোহাম্মদ গা উড়ায় ঘুরতেছি, আজকে ভালো কিছু পড়ি, ভালো কিছু চড়ি, ভালো কথা শুনি, জায়গা গেলে মানুষ চেয়ার ছেড়ে দেয়, হয়তো বা কিছুই না কিন্তু তারপরেও তো কিছু তাদের, এই এর জন্য আসলে এই কৃতজ্ঞতা জ্ঞাপন করে এইটা আসলে কখনো শেষ করা যায় না, আসলে কখনো যায় না। যাই হোক, যেটা ছিল যে কেমিস্ট্রি স্যার যেটা করতো, যে কেমিস্ট্রি স্যার মানে আমি যেটা বললাম যে কেমিস্ট্রি স্যার হচ্ছে আমি তখন তো ভালো হইতে চাই। নাম্বার দেখো, আমরা অনেক সময় অনেকেই ভালো হইতে চায় কিন্তু ভালো হওয়ার কিছু পায় না। যেমন দেখো, মানুষ যখন ডুবে যায়, যখন বাঁচতে চায় কিন্তু সে তো কিছু পাচ্ছে না, শলা ধরে তো আসলে বাঁচার চেষ্টা করে কিন্তু শলা ধরে বাঁচার তো চেষ্টা করলে সম্ভব না। অর্থাৎ আমি যখন ভালো হইতে চাচ্ছি কিন্তু ভালো হওয়ার জিনিস তো লাগবে, তখন হচ্ছে আমরা কেমিস্ট্রি স্যারের কাছে, আমি কেমিস্ট্রি স্যারের কাছে পড়লাম প্রাইভেট 1.5 মাস।
স্যার আগে থেকেই ভালোবাসতো, কেমন যেন প্রথম যখন ক্লাসে এসছে আমার কথাগুলো গিয়ে বারবার কথায় বারবার ভালোবাসা চলে আসে। মানে কেমিস্ট্রি স্যারের কথা বলি, স্যার যখন ছিল, এখন তো আমরা হয়তো বা আগে ক্লাসের এই সাইডে বসতাম, এখন ক্লাসের এই সাইডে দাঁড়াই, কিন্তু স্যারদের মধ্যে পারি না। কেমিস্ট্রি স্যার আসলেই ক্লাসে ঢুকেই, আর আমার নাম তো মোহাম্মদ বিন ইয়াহিয়া, কিন্তু আমার অধিকাংশই মানুষ 60% মানুষ আমার ইয়াহিয়া বলে ডাকে। বড় বড় হুজুর, বড় বড় আসাদেজে কেরাম, বহুত বড় আলেম, তারাও আমার ইয়াহিয়া বলে ডাকে। যা ভালো যে আমার ইয়াহিয়া বলে ডাকলো, জি করতেছে মোহাম্মদ বলে ডাকলো। তো স্যার ক্লাসে ঢুকেই আগে কোনো দেখা দেখি নেই, ইয়াহিয়া দাঁড়াও, হ্যাঁ পরে বলো, ইয়াহিয়া দাঁড়াও পরে বলো। আরে কি আজীব ব্যতির জন্য এই কেমিস্ট্রি স্যারের ক্লাসটা অন্তত একটু পরে পরে আসতাম। তো যাই হোক, একদিন ক্লাসে যাইনি, স্যার আবার সেই নিয়মিতই ঢুকে বললো ইয়াহিয়া পরে বলো। আমার বলে স্যার আজকে তো ইয়াহিয়া আসে নাই, বুঝতে পারছো? এই যে যে বিষয়গুলো, তখন ওরা যে আবার আমাদের রুমে যায় বসছে, তখন আসলে খুব লাগছে যে এই আসটা, আমি তো ক্লাসে ফার্স্ট না, আমি তো ক্লাসে সেকেন্ডও না, আমি একদম ক্লাসে, আমাদের রোল ছিল, আমাদের ছিল 20 জন ছাত্র, তখন আমার ছিল, তখন 13 ছিল, কিন্তু পরে তো একদম রোল 20ই ছিল আমার। তো মানে এ মানে আমি ওই যে কথাটা বলি যে হাজিরা খেতে, তুমি তো নাই সেই ছোট্টবেলা থেকে ফার্স্ট বয় ফার্স্ট বয় ফার্স্ট বয়, তাই না? আর জিন্দিগিতে আমি কখনোই ফার্স্ট বয় হওয়ার মানে স্বাদ, আল্লাহ, লজ্জাত অনুভব করতে পারিনি। তোমরা তো ইউ দ্য ব্রিলিয়ান্ট ওয়ান, ইউনো, আর আমরা তো ছিলাম একদম দ্য ওয়ার্স্ট ওয়ান, ওয়ার্স্ট ওয়ান সেই ছেলেগুলো, এর জন্যই তোমাদের সামনে এসে বসে বসতে পারছি। তো যে আমরা যেটা বলতেছি, তো এর জন্য তখন না ভাবতাম যে আসলে জিনিসটা কী, যে এত আসলে লোয়েস্ট কোয়ালিটির আমরা ছাত্র, কিন্তু কী হইল, স্যার আমাদের তো আসলে অনেক বেশি ভালোবাসেন। তো তখন ওই স্যার এসে হচ্ছে আমাদের ওই ইংলিশ স্যারের কাছে, মানে কেমিস্ট্রি স্যারের কাছে যখন ইংরেজি পড়লাম, স্যার ওই যে FM মেথডের মতো করে একটু পড়াইতেন, তো স্যার অনেক লিখা দিতেন আর পড়া দিতেন, পড়তে হবে ডু, মানে কি যেন ডু মানে করা, আই ডু আমি করি, ইউ ডু তুমি করো, হি ডাজ সে করে, সি ডাজ সে করে, ইট ডাজ ইহা করে, কামাল ডাজ কামাল করে, ইউ আমি ডুইং আমি করছি, ইউ আর ডুইং তুমি করছো, এরকম করে। তো এইগুলো পড়তে পড়তে ঠাস করে পড়ে যেতাম, মানে একটা জীবন জিনিস আজকে দেখি বলতেছি যে আজকে আজকে ইংরেজি হয়তো বা কিছুটা পারি, আর আমাদের বাংলাদেশে তো এমন এমন হয়ে গেছে যে যে একটু ইংলিশ পারে তার আর কিচ্ছু লাগে না, এরম এরম করে মজ মারবে, এ করবে, চাকরি বাকরি করে উল্টায় ফেলবে। তো যাই হোক, আসলে এই যে ইংরেজির আমরা যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে ওই স্যারের যে এই যে ভালোবাসা, ভালোবাসার কারণেই কিন্তু আমি প্রত্যেক দিন পরে পড়তাম। যে আর বাকি যারা ছিল, স্যার এখানে আরও একটা ব্যাচ পড়ে, তো ব্যাচে মনে হয় 20 জন ছিল না 12 জন ছিল, কেউ পড়তো না আমাদের সাথে, 3 জন আমরা আলাদা পার্সোনাল পড়তাম, 3 জন, 3 জনের মধ্যে ওরা 2 জন ভালো ছাত্র ছিল, আমি তো খারাপ ছাত্র। ও আমার কাছে এ বিষয়গুলো কিছুটা পুরনো ছিল, কিছুটা নতুন ছিল, আর তার চেয়ে বড় কথা স্যার ওরা এগুলো পড়তো না, আর এই ইজি জিনিস এগুলো পড়া, এগুলো কোনো ইয়ে। এখনও ছাত্রদের বলি, ছাত্রদের যেটা হচ্ছে আমরা অনেক বেসিক জিনিস পড়াতে চাই, কিন্তু এই যে বেসিক জিনিসগুলো অনেকে গুরুত্ব দেয় না, আরে এইরকম স্যার এটা কী টেন্স পড়াইতেছে, সেন্টেন্স পড়াইতেছে, এটা তো পারি এটা, আরে আমরা তো বেকুফ ওইখানেই করি, আমি পারছি মানে পড়ছি তো, এটা পড়ে আসছি, সেটা না। ইংরেজি ল্যাঙ্গুয়েজটা এটা এফিসিয়েন্সির বিষয়, তুমি যদি ইফ ইউ আর নট এবল টু ইউজ ইট, তুমি যদি এটা ইউজ করতে না পারো, তাহলে তো তোমার এটা তোমার এবিলিটি আসলো না, তুমি এটা 1000 বার পড়ো, তুমি 100 বার পড়ছো, তাতে তো এটা লাভ নেই যদি তুমি বলতে না পারো। তো যাই হোক, আমরা যেহেতু তো ওই সময় স্যারের কাছে পড়ে আসলে ইংলিশটা তখন একটা ভিত দাঁড়াইছে, এবং পরে স্যার 1.5 মাসের পরে আমি নিজে হচ্ছে আর অন্যান্য বইটই কিনে ইংলিশটা পাকাপোক্ত করছি। আজকে স্যারের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে আসলে এই বড় হওয়ার পেছনের, অর্থাৎ সবাই মিলে আমার ভালো মানুষ করছে, কিন্তু ভালো ছাত্র কিন্তু করতে পারে না, ভালো ছাত্র কিন্তু হাত ধরে মানুষ করছে। আবার কেমিস্ট্রি স্যার পুরোটাই হাত ধরে মানুষ করছে। তো তখন আর কি ইংরেজি যখন ভালো পারছি, আরবি তো খুবই দুর্বল ছিলাম, ইংরেজি যখন ভালো পারছি তখন সায়েন্সের সাবজেক্টগুলো এমনিতেই বুঝতাম, সায়েন্সের সাবজেক্টগুলো এমনিতেই ভালো লাগতো, কিন্তু ইংরেজি পড়ার পরেই কিন্তু আমি যখন এখানে আলেমে এসে ভর্তি হয়েছি, আলেমে এসে প্রত্যেক দিন মানে জলসে হয়তো প্রত্যেক জলসে, প্রথম 2টা জলসে আমি আসলে কিছু বলিনি, যে দেখি যে বাইরে থেকে যারা আসছে এদের কোয়ালিটিটা কী। আরে বাপরে, প্রথম 2টা তো কয়েকটা ছেলে পেলে এফএম মেথড থেকে করে আসছে, ওরা তো জলসায় যায় পুরো ডায়াস ফাটায় ফুটায় ফলাইছে ইংলিশ বইলা। আমি প্রথম 2টা জলসে কিচ্ছু বলিনি, যে আগে দেখি কারা কারা আর কারা কারা আসে, 3য় জলসে মনে বলিনি, 4র্থ জলসা থেকে যখন বলা শুরু করছি, এরপর থেকে ওই যে ওরা ছিল কেন যেন আর ওরা আর বক্তব্য দেয় না, প্রত্যেক ইয়েতেই আমি হচ্ছে এরকম বক্তব্য দিতাম ইংরেজি
কিন্তু একটা সমস্যা ছিল, সমস্যাটা হচ্ছে আমি আগে প্রিপারেশন নিতাম না, ওই যেদিনকার যে টপিক সকাল ওই ক্লাসে বসে প্রিপারেশন নিতাম। কিন্তু এই যে উৎসর একটা জিনিস বলি, উৎসর জিনিসটা ইংলিশ কেমিস্ট্রি স্যার তো ধরে মানুষ করলো, এরপর যখন আলমে যখন এরকম বক্তব্য দিতাম আমাদের, তখন হচ্ছে মানে ক্লাস টিচার ছিলেন হচ্ছে রাজাপুরি হুজুর, তো আমি যতক্ষণ বক্তব্য দিতাম রাজাপুরি হুজুর এইরকম করে তাকায় থাকতো। এই যে হ্যাঁ হ্যাঁ, তো এই যে এইরকম করে, রাজাপুরি হুজুর তো অন্যরকম মানুষ, হুজুরের তো কোরআন ক্লাস তো মানে 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 ক্লাস কি বলবো, আউটস্ট্যান্ডিং একটা ক্লাস ছিল, মানে মানে হুজুরের যে টোন ছিল, হুজুরের যে ইয়ে ছিল, হুজুর তো তখন বাইরে থাকতো মানে হ্যাঁ হ্যাঁ, মানে মানে এ ভাই তো আমি এত খেয়াল নেই, কিন্তু আজই এরকম মানে রাজাপুর হুজুরের ক্লাস এরকম করে কোরআন শরীফ, কোরআন ক্লাস যে এত সুন্দর করে নেওয়া যায়, মানে ইটস অ্যান আর্ট, এই আর্টটা যাই হোক। আর রাজাপুর হুজুর তো আগে সুন্দর সুন্দর মানুষ ছিলেন, এখন তো হয়তো প্রশাসনিক কারণে একটু শক্ত হইতে হয়, একটু ইয়ে করতে হয়। আর আগে তো ছিল রাজাপুর হুজুর মানে সবচেয়ে নরম শিক্ষকদের মধ্যে একজন, যে আসলে হুজুর মানেই তো মোমের মতো সব কিছু গলে যাচ্ছে। তো যাই হোক, রাজাপুর হুজুর যখন এইরকম করে তাকায় থাকতো, মানে আমি তো আর খেয়াল করতাম না, ওই তখনকার যারা সঞ্চালক থাকতো এরা এসে বলতো ভাই আপনি যখন বক্তব্য দেন হুজুর তো এরকম করে তাকায় থাকে, এই যে একটা জিনিস। আবার হুজুর যখন বক্তব্যের পরে যখন মূল্যায়ন আসতো, মূল্যায়নে এসে একদম বলতো স্যার এ মোহাম্মদ খালি ফাঁকিবাজি করে, মোহাম্মদ কী করে আগে থেকে প্রস্তুতি নেয় না, এই ক্লাসে এসে ক্লাসে বসে যতটুকু প্রস্তুতি নেয় ততটুকু বলে, খালি বলে না না এটা আমরা মানি না, সামনে থেকে ওর প্রস্তুতি নিয়ে আসা লাগবে, মানে নিজে আগে থেকে লিখি। এই যে একটা উৎসাহ দেয়, মানে এই যে বারবার বলতেছি যে উৎসাহের বিষয়গুলো, যাই হোক, তো এর জন্য আসলে পরে এইভাবেই তো আজকে বড় হয়ে ওঠা। তো আজকে এর জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ঢাকা ইউনিভার্সিটি যে কথাটা বললাম, যে ঢাকা মূলত এসছে যে ঢাকা ইউনিভার্সিটি ভর্তি হওয়ার ব্যাপারে, ঢাকা ইউনিভার্সিটি ভর্তি হওয়ার, সবাই বললো যে মানে কি ডক্টর ডক্টর হইতে হবে, তো তখন স্বপ্ন ছিল এর জন্য ওই আমাদের বড় আপু ছিল একজন, তার কাছ থেকে হচ্ছে গিয়ে হচ্ছে ওই যে প্রাইমেট, তখনকার সময় প্রাইমেট কোচিং সেন্টার ছিল ভালো নাম করে, তো তখন আমাদের কাছ থেকে শিট টিট নিয়ে, আর আগেই হচ্ছে সায়েন্সের আমাদের যে ফিজিক্স কেমিস্ট্রি আর বায়োলজি ছিল এগুলো সব বইটি জোগাড় করে, আমি তো সেই অবস্থা যেদিন মাদ্রাসা খুলবে তার আগের দিন এসে আমি হচ্ছে এখানে মানে হলে ঢুকে একদম পড়া শুরু করে দিয়েছি, যে শুরু থেকে পড়ব। কিন্তু আসলে কিছুদিন যাওয়ার পরে আসলে ওই পরে ইমাম গাজ্জালি রহিমুল্লাহর কিছু বই পড়তেছিলাম, আব্বার এখানে ছিল বইগুলো, পড়ে পড়ে আস্তে আস্তে মানে প্রায় 6 মাস কি 4-5 মাস পরেই মাথায় ঢুকলো যে আসলে ডাক্তারি করব। ওকে ফাইন, ডাক্তারি করে আমি কাদের সেবা দিব। তখন মনে হলো যে যারা বিড়ি সিগারেট মদ গাঁজা অথবা জীবনে উল্টা পাল্টা করে অসুস্থ হয়ে যাবে, সে অসুস্থ মানুষগুলোর আমি সেবা করব, অথচ মানুষ মানে জাহান্নামের দিকে যেতেছে, আগুনের দিকে যেতেছে, তো এই মানুষগুলোর সেবা তো আরও জরুরি, ডক্টর হয়ে এদের সেবা দেওয়া জরুরি, বাট এদের চাইতে আরও বড় জরুরি হচ্ছে যে আমরা সব জাহান্নামের দিকে যেতেছি। এটা কিন্তু যত সহজে বলি কিন্তু তার চেয়ে বড় কঠিন কথা, কিন্তু আজকে সুন্দর এখানে সাক্ষাৎকার দিচ্ছি, এই হাসতেছি, বাট আমরা জানি না যে আমাদের ফলাফল কী হবে, আমরা জানি না যে আমরা জান্নাতে যাবো না জাহান্নামে যাবো। তো এর জন্য তখন চিন্তা হলো যে আসলে যে মানুষ জাহান্নামের আগুন থেকে ফিরে আনা দরকার, এই যে মানুষ যাচ্ছে আগুন থেকে ফিরে আনা সেটা বেশি জরুরি। তো এর জন্য তখন চিন্তা করলাম যে না, আমি এগুলো করবো না, আমি ডক্টর হবো না, আমি আলেমে দিন হবো, একজন হক্কানি আলেম হবো। হক্কানি আলেম হয়ে আমার নিজের নিজের প্রথম কথা হচ্ছে হক্কানি আলেম হওয়ার উদ্দেশ্য এই না যে বড় ওয়াইজিন হওয়া, মানুষ আগুন থেকে ফেরানো, এটা বড় কথা না, বড় কথা হচ্ছে নিজে আগুন থেকে ফেরা। অর্থাৎ আগে তো আমি জানি না, আমি বড় বক্তা হইতে পারি, আমি বড় লেখক হইতে পারি, আমি বড় ইয়ে হইতে পারি, কিন্তু আমি জানি না যে আমার কী হবে। তো এর জন্য আসলে তখন খুব স্বপ্ন ছিল যে আমি ফাজল কামাল করবো, ফাজল কামাল করে আলেম হব, এদিকে কমিউনিভার্সিটি বা যেখানে হোক সেখানে পড়াশোনা করে ইয়ে করবো। তো এই ইচ্ছা ছিল, খুব এই ইচ্ছা ছিল, আমি তো করলাম। তো বাসার সাথে তখন একটা কন্ট্রাডিকশন হয়ে গেছে, মানে আব্বা আগে চাইতো যে আলেম বানাবে, তখন তো বাসা থেকে সবাই ঘুইরা পেঁচা জোর করে আমার হচ্ছে এই ইয়েতে দিছে, তখন আব্বার মেজাজ খারাপ হয়ে গেছে যে তোমরা কি ফালতু করতেছো, একবার সেটা বলো একবার সেটা বলো বা এরকম বাসায়। এরপর বলছি বাসায় ভাইয়ারা যারা আছে বা মোটামুটি মোট কথা, তারা হচ্ছে এখন রাজি না যে কি এইটা কেন তুমি, তাহলে তুমি আর্টস সায়েন্স নিছো কেন, তুমি তাহলে আর্টস নিতে আগে তুমি এটা এখন এসে কী বলতেছো, আলেম পরীক্ষার শেষ দিকে এসে এগুলো কী বলতেছো। তো আমি বললাম যে না, আমি আলেম হইতে চাই, আমি আসলে এইসব রাস্তা আমি করবো না, আমি
তো তখন বলছে না না তুমি তো খেদমত করতে পারবা, তুমি ডাক্তার হবা, ডাক্তার হয়ে তুমি মাসে একদিন গ্রামে ফ্রি চিকিৎসা দিবা, এই দিবা সেই দিবা, তো এরকম অনেক কথা বলে। আমরা আসলে আমার মনে হয় যে আমরা হইতে পারে এইটা এক্সকিউজ হইতে পারে, কিন্তু তার চাইতে তো বড় খেদমত করা যায় আলেম হয়ে, একজন হক্কানি মানুষ হয়ে। খেদমতের তো শেষ নেই, খেদমত সবাই খেদমত করতেছে, আজকে পুলিশ সে সার্ভিস দিচ্ছে, আজকে যে লয়ার সে সার্ভিস দিচ্ছে, আমরা কারোর সার্ভিসটা ছোটো করে দেখতে পারি না। কিন্তু আমরা যদি ক্লাসিফিকেশন করি, ক্লাসিফিকেশন কিন্তু সব কিছুতেই করা যায়, আমরা কোনো কিছুরই ছোট করতে পারি না, কিন্তু সব কিছু কিন্তু ক্লাসিফিকেশন করতে পারি, যে আজকে আমাদের এখানে যে ঝাড়ুদার বা আজকে আমাদের এখানে যে শিক্ষকদের মধ্যেও তো আমরা ক্লাসিফিকেশন করি, কোনো শিক্ষকের স্তরে তো আমরা ছোটো করে দেখতে পারি না, কিন্তু ক্লাসিফিকেশন করি। এর জন্যই ক্লাসিফিকেশন করে তখন দেখলাম যে না, আলেম হওয়াটাই মানে বেস্ট, মানে বেস্ট, মানে এইরকম। এর তো এইটা নিয়ে আসলে বাসায় আমার সাথে তর্কতর্কি হইলো, আমার বললো ইস্তেখারা করো, ইস্তেখারা করলাম, ইস্তেখারা করে তো আরও ভয়ঙ্কর অবস্থা। তো যাই হোক, আসলে মানে আমি কি বলবো, ইস্তেখারা করে ইস্তেখারের যে ফলাফল ছিল আসলে খুবই রোমহর্ষক। তো তখন তত কিছু বুঝি নেই, সূর্যের কাছে গেলাম, বললো তোমার বাসা থেকে যেটা বলে সেটাই আপাতত করো। পাবনা হুজুরের কাছে গেলাম, পাবনা হুজুর বললো যশোর হুজুর যা বলে সেটাই আসল কথা। আমাদের তখন প্রিন্সিপাল হুজুরের সাথে তখন এত বেশি কাছে যেতে পারিনি, হুজুর তখন দূর থেকে দেখে দরবেশ দরবেশ বলতো, কিন্তু হুজুরের কাছে যেতে ভয় পেতাম। তো তখন বাসায় সব মাসোয়ারা বসলো, বসে টসে পরামর্শ করে দেখলাম যে বাবা মা যখন চাচ্ছে, ঠিক আছে বাবা মার আগেই তো আগে একটা মানে কথাগুলো বলি, যে এখন মহিবুল্লাহ জামি ভাই আসেন, তখন আমার রুমে সাহেল ভাই ছিল, সাহেল ভাই এখন সাহেল ভাই কোথায় আছে, সাহেল ভাই অবস্থা, আমার রুমমেট ছিল সাহেল ভাই, সাহেল ভাইয়ের কাছে মহিবুল্লাহ জামি ভাই আসতো, মানে যাদের কাছ থেকে যা শিখছে সেটা তো বলতে হয়। সেটা হচ্ছে মহিবুল্লাহ জামি ভাই একদিন রাস্তায় কারোর জন্য ইয়ে করতেছিল, পরামর্শ দিচ্ছিল যে জীবনে যদি কোনো ডিসিশন, আলেমের পরেই তো আসলে বাবা মাদের সাথে আমাদের ছেলে পেলেদের একটা বড় ফারাক আসে, ছেলেরা চায় ইউনিভার্সিটিতে যেতে, বাবা মা চায় আলেম বানাইতে, আবার অনেক ছেলে আলেম হতে চায়, বাবা মা চায় তারা ইউনিভার্সিটিতে টাইনে নিতে, মানে এই একটা বড় একটা দোটানার একটা সম্পর্ক আলেমের পরেই, কিন্তু আলেমের আগে পরে সৃষ্টি হয়। তখন ভাই যেটা বলছিল যে দেখো আসলে যদি তুমি চাও, সবচেয়ে আহাম মানে সুন্দর পরামর্শ হচ্ছে যে তুমি বিষয়গুলো বাবা মারে খুব সুন্দর করে বোঝানোর চেষ্টা করো, বাবা মারে যদি বুঝায় তুমি যাইতে পারো তাহলে সাপোর্ট দেয় যে তুমি ওই কাজটা করো, আর যদি বাবা মারে বুঝায় যদি না যাইতে পারো তাহলে আমার মনে হয় না সেই কাজে না যাওয়াই ভালো। আমারে বলে নেই, আরেকজনের বলছে, আমি ওর পাশে শুনছি, তখন আমার কাছে কথাটা ভালো লাগছে যে না কথাটা তো আসলে সত্য বা ভালো লাগার কথা। তো আমি বাসায় বুঝাইতে চাইছি, আমি অনেক লজিক টজিক দেখাইছি বা তাদের সাথে এত লজিক দেখাইতে পারিনি, যে হোক দুটো নাই, পরে চিন্তা করলাম যে না ঠিক আছে তাহলে এই মেডিকেলের জন্যই কোচিং করি। তো তখন আর কি মেডিকেলের জন্য কোচিং করলাম, যে বাবা মা বসে বা বাবা মা ভাই বোন সবাই মিলা যেহেতু বসে, আর আমার আব্বা আর আম্মা কখনই তাদের ইচ্ছা ছিল না মানে এইদিকে নেই, সবসময় আলেম বানানোর ইচ্ছা, কিন্তু আমি বুঝলাম না তখন বাসা থেকে কী হলো, আমি তো তখন বাইরে বাইরে ছিলাম, হয়তো বা লোকজনের চাপে পড়ে পড়ছেন এই কারণে বা বসে। ও তখন তারা আমার বলতেছে কি যে না তুমি আলেম হইতে পারবা, তো তুমি দেখো ওই যে তখন কতগুলো আলেম দেখাইলো, যেটা ডাক্তার ডাক্তার এই শেষ করে আবার আলেম হয়েছে। তাই বললাম এটা তো অনেক টাফ, তারপরে বলছে না না তুমি এরকম হও, তুমি এই জ্ঞান থাকুক, তুমি তো তখন, তারা আমার আরও বুঝাইলো যে তখন তো দাওয়াতটা আরও সুন্দর করে দিতে পারবা, কথা সবই ঠিক, তখন সুন্দর মনে হলে তাই তো তাই তো তাই তো এটা তো আরও সুন্দর দেয়, হ্যাঁ অবশ্যই ঠিক। তো যাই হোক তখন হচ্ছে চিন্তা করে যে মেডিকেলের জন্য কোচিং করা শুরু করলাম, মেডিকেলে যখন কোচিং করলাম, আরে বাপরে মেডিকেলের কোচিংয়ে তো বিশাল অবস্থা, সবাই পুরা ভালো যে মোহাম্মদ অনেক ভালো কিছু করবে টলবে, কিন্তু মেডিকেলের পরীক্ষার দিন তো যাই হোক তোটানা করে করে পরীক্ষা ছিল 10টায়, হলে গেছিলাম 10:30, তো আধা ঘন্টায় তো আর কিছু পারিনি, তাই হোক জীবনের ওইটা মেনে নিছি যে দ্যাটস মাই লাক, দ্যাটস বিটার মানে রিয়ালিটি নো। তো তখন আর কি যে রিয়ালিটি মেনে নিয়ে তখন আমরা ই করলাম, কিন্তু আমার ওই মেডিকেলের পরীক্ষা দেওয়ার ওই যে ঘটনা ঘটলো, এক সপ্তাহের মধ্যে আমাদের ফ্যামিলিতে একটা বিশাল মানে একটা কলাপস হয়, একদম ফ্যামিলির একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা, যে ঘটনায় আসলে আমরা ফ্যামিলি একটা বিশাল বড় ধাক্কা খাই, আমরা ধাক্কা খাওয়ার ফলে আসলে পুরো পরিবার আমাদের ছিন্ন ভিন্ন হয়ে যায়, আমরা এক একজন এক এক দিকে চলে যাই, ভাই বোন এক একজন এক এক জায়গায়, আব্বা আম্মা সবাই যে যার মতো ছড়ায় সেটাকে যাই গেলাম। আমাদের জীবনে এটা একটা বড় ট্র্যাজেডি,
আবার এইটা আসলে ফর্চুনেট না আনফর্চুনেট সময় হতে বলে দেবে, আল্লাহ তাআলা পক্ষ থেকে একটা বিশাল ধাক্কা আসে, তখন আসলে জীবন এমন হয়ে যায় যে জীবন নিজেরটা নিজেরই চালাইতে হবে। আমি তখন গ্রামে চলে যাই, গ্রামে যে নানান পরিচিত আত্মীয় স্বজন ছিল, বন্ধু বান্ধব মানে বাবার বন্ধু বান্ধব ছিল, তাদের বাসায় থাকতাম। তো তখন চিন্তা করলাম যে জীবনে করব কি, কিছু তো করা দরকার, খাওয়া পাওয়া তো আর কেউ ফ্রি ফ্রি দেবে না। তখন আমি একটা কওমি মাদ্রাসার ওই দিকে, একটা কওমি মাদ্রাসাগুলোতেও ফ্রি খাবার দেয়, এছাড়া তো আর কোথাও ফ্রি খাবার দেয় না। তো ফ্রি থাকা খাওয়া এক জায়গায় একটা কওমি মাদ্রাসা এটা ঠিক করলাম যে কওমি মাদ্রাসায় যাবো, ওইখানে একটা মসজিদের মধ্যে ছাত্ররা থাকে, ওইখানে কওমি মাদ্রাসায় পড়বো। আর হচ্ছে ওই একটা বাসা ঠিক করে দিছিলো, ওই বাসা থেকে তিন বেলা তিন বাসা থেকে ভাত দেবে, মানে টিফিন ক্যারিয়ার করে নিয়ে যেতে হবে, তো ভাত দেবে। তো আমি তো পুরা হচ্ছে ওইটার উপর দিয়ে রাজি। আমাদের আসলে ট্র্যাজেডিরা হওয়া হয়েছে জীবনে, বাইরের মানুষ অনেকে অনেক কথা বলে বলতেছে, কিন্তু বাস্তবতা তো আমরা জানতাম, আমার বাবারে আমরা চিনতাম যে বাবা কত ভালো মানুষ ছিল, হয়তোবা পারিপার্শ্বিকতার প্রেক্ষাপটে পড়ে হয়তোবা দুর্ঘটনা ঘটে গেছে, কিন্তু মানুষ তো আর ভেতরটা জানতে চায় না, মানুষ তো বাইরে থেকে যে যার মতো মনে করে। আমি আমার বাবারে মন থেকে চিনি এবং আমি বলতে পারি যে আমার বাবা একজন খাঁটি মানুষ ছিলেন, তার মনের মধ্যে কোনো ভেজাল ছিল না, তার কাজে কর্মে খুলুসিয়তের কখনো কোনো অভাব ছিল না, হয়তোবা ডিসিশনে তার ভুল ছিল, আর হয়তোবা শেষ দিকে এসে সে হচ্ছে কিছু দুনিয়াদার মানুষ সত্যিই খুব খারাপ, মানে যখনই কোনো ইমানদার আর মুমেন মানুষ, এদের জন্য একটা বড় একটা দিক হচ্ছে সে কখনো দুনিয়াদারকে বন্ধু বানাইতে পারবে না, দুনিয়াদাররা কখনোই মানে দুনিয়াদার নামে সে মুসলমান হইতে পারে, কারণ আসলে এখন আমাদের নাম কাওয়াস্তে বহু মুসলমান আছে, নামাজ কালামের ঠিক নাই, আদব কায়দার ঠিক নাই, ওয়াদার ঠিক নাই, আবার বহুত বড় হুজুরও আছে, মানে হুজুর মানে কি দাড়ি টুপিওয়ালা বহুত আছে এই ব্যবসার জগতে, যে এরা আসলে দাড়ি টুপি আছে কিন্তু এদের কাজের কোনো ঠিক ঠিকানা নাই, মানে কোনো কিছু নেই। তো এর জন্য মুমিনদের আমার মনে হয় যারা কিছুটা আল্লাহর রাস্তায় চলতে চায় তাদের কখনো উচিত না তাদের সাথে সঙ্গ নেওয়া। আমার যেটা মনে হয় যে তাদের সাথে সঙ্গ নেওয়ার ফলে আসলে বাবার একটা জীবনে ঝড় আসে, যে ঝড় আমরা এড়াই যেতে পারিনি। আজকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমার ভাইয়ার প্রতি, আসলে তখন আমি যে ডিসিশন নিয়েছিলাম যে কর্মসে থাকবো ওইখানে পুরো জীবন, যে একভাবে যাক না চলে যাবে, কিন্তু ভাইয়া মানে তো দূরে থাকে, ভাইয়া আবার ওইখানে যে যে এক চাচার বাসায় ছিলাম, মানে আব্বার এক বন্ধুর বাসায় ছিলাম, তারে ফোন দিয়ে খুব ঝাড়ছে যে না তুই এরকম ডিসিশন করিস না, জাতীয় ইউনিভার্সিটিতে একটা পরীক্ষা দে না ভাই। তখন ভাইয়া খুব আগলায় চলছে রাখছে, আমাদের ভাইয়ার প্রতি অনেক বেশি কৃতজ্ঞতা, আসলে কৃতজ্ঞতা জ্ঞাপন করলেও তো হয় না। তো ভাইয়া অনেক বুঝেছে যে একটা পরীক্ষা দে, আমাদের তো জীবনে ঘুরে দাঁড়াইতে হবে, এইভাবে পিছিয়ে গেলে চলবে না। ভাইয়া কখনো কর্মের সাথে ছোটো করে নাই, কিন্তু বলছে যে এইটা তো তুই পিছিয়ে গেলি রে ভাই, তুই কিছু তো জীবনে দাঁড়াবি। তখন আর কি আসলে কি করব, তখন ভাইয়া আমি তো এদিকে রাজি না যে আলেম হব। তখন ওই ভাইয়া আরিফ ভাইরে বলে ঢাকা কলেজের একটা হচ্ছে, আরিফ ভাই নিজে কষ্ট মষ্ট করে ঢাকা কলেজের ফর্ম তুলে টুলে আমার দিছে। তো যাই হোক, ভাইয়ার রাগারাগিতে আসলাম, এসে ঢাকা কলেজে পরীক্ষা দিলাম, কোনো প্রস্তুতি নাই প্রস্তুতি নেই, ঢাকা কলেজে পরীক্ষা দিলাম, কয়েক মাস পর রেজাল্ট দিল, রেজাল্ট দিয়ে 69তম হয়েছে, 69তম হয়েছে, ভাইয়া খুশি যে জীবনে আস্তে আস্তে দাঁড়া। ভাইয়া তখন কোথায় থাকে আমরা জানি না, আমরা সবাই বিচ্ছিন্ন। তখন এসা ইংরেজিতে ভর্তি হইলাম ঢাকা কলেজে, মানে প্রথম বর্ষ ঢাকা কলেজে ভর্তি হয়েছি, কারণ ওই যে মেডিকেলের পরে তো আমি ছিটকে পড়ছি, আমাদের এক সপ্তাহ পরে ইয়ে হইলো। তো ঢাকা কলেজে যখন ভর্তি হয়েছি ইংলিশে ভর্তি হওয়ার পরে, তখন হচ্ছে এখন ঢাকায় আসবো, ঢাকায় এসে থাকবো কোথায়, ইয়ে করবো কোথায়। এই আরিফ ভাই আবার হচ্ছে এই লোকজন ধরে, আমাদের একটা বন্ধু ছিল মাসদুর, তো ওর একটা ও একটা মেসে থাকতো, ওই মেসে ভাইরে অনেক ধরে টরে যে ভাই ওইখানে আপনি একটা প্রাইভেট ট্রাইভেট দিয়ে, মানে জীবনে বিটার ট্রুথ যে যাই হোক, এগুলো করে ওটার একটা সময় আসলে মানে এগুলো বলতেছি মানুষগুলোর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, দুঃখের কথা কারোর বলতে হয় না, দুঃখের কথা বললে মানুষ পরে এগুলো নিয়ে
মানে সিন ক্রিয়েট করে, এগুলো নিয়ে মানুষ আলী রদুল হন্ধ বসে যে তোমার দুঃখ কষ্টের কথা মানুষটা বললো না, সে পরে তোমার এটা দিয়ে লজ্জা দেবে। যারা এই কাজগুলো করে লজ্জা দেয়, এরা মনে হয় খুব ভালো মানুষের মধ্যে পড়ে না, হয়তো বা দেয়া যেতে পারে, কিন্তু তারপরে যাই হোক জীবনে উত্থান পতন। তো এরপরে এসে মানে আমার কখনোই মনে কখনোই ছিল না যে আমি আসলে আলেম লাইন ছাড়া অন্য কিছুতে পড়বো, আলেম হবই হব, ঢাকা ইউনিভার্সিটি এগুলো আমার কাছে কিছু না। তো তখন ঢাকা কলেজে, তখন যখন হইলাম ঢাকা কলেজে ইংলিশটা নিয়েছি এই কারণে যে যদি ঢাকায় যে প্রাইভেট ট্রাইভেট পাই, কারণ কি আমাদের তো সোসাইটি এমন যে ইংলিশ সাবজেক্টে না হইলে তারে হচ্ছে প্রাইভেট দেয় না। তখন হচ্ছে ঢাকা কলেজে ইংলিশটা নিয়ে শুরু করলাম, প্রাইভেট খুঁজি, আর প্রাইভেটের চাইতে যে বড় ভাইয়ের কাছে আসছি ওই বড় ভাই দুইটা প্রাইভেট দিছিলো, প্রাইভেট পড়াই। কিন্তু চিন্তা করলাম যে ঢাকা কলেজে তো ক্লাস না করলেও চলবে, তখন হচ্ছে চাকরি খুঁজতাম, চাকরি খুঁজতে খুঁজতে ওই বিভিন্ন কিন্ডারগার্ডেনে চাকরি খুঁজতাম। তো যে এই পর্যায়ে পর্যায়ে এক পর্যায়ে তখন ওই যে পরের বছর মেডিকেল সরি ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা আসলো, তখন আর কি ও এর মধ্যে আবার এইখানে শিফট করে, আরও এগুলো বড় কথা আছে, এইগুলো আর না বলি, আরও কিছু কথা আছে, এগুলো একদম ভেতরে আর না, যে জীবনের অনেক কষ্টের কথা আছে অনেক বড়, এর মধ্যে অনেক মানুষের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তো এর পরে হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির হচ্ছে যাই, ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষাটা, ও এই সময় আবার হচ্ছে তখন আবার নতুন করে বন্ধুত্ব হয় আমাদের নূর মোহাম্মদের সাথে, মাকসুদের সাথে, মিরাজ ভাইয়ের সাথে, এদের প্রতি অনেক বেশি কৃতজ্ঞ যে তারা তখন অনেক সাপোর্ট দিছে। তো তখন হচ্ছে এদের সাপোর্টে এরা তখন আমার মেসের থাকা খাওয়া এরা হচ্ছে ব্যবস্থা করে দিছে। মিরাজ ভাই ছিল, মিরাজ ভাই ছিল, মিরাজ ভাইয়ের হাতে অনেক টাকা ছিল, তার বাবা ছিল, মিরাজ ভাই আমারে খুব সাহায্য করছে। আমি একটা কোচিং সেন্টারে একটা মক টেস্ট দিতে নিছিলাম, যে মক টেস্ট দিই, তো ওই টাকাটাও মিরাজ ভাই দিয়েছিলো, সে আমার কিন্তু ক্লাসমেট, সেও তারও ভাই বলি। আর নূর মোহাম্মদের টাকা পয়সাও তো ছিল না, কিন্তু ও মানসিকভাবে শারীরিকভাবে খুব সাহায্য করছে। আর মাকসুদ তো ওর বাবা অনেক ধনী মানুষ ছিল, ওর সাথে তখন আসলে ওর সাথে আগে থেকেই সখ্যতা ছিল, কিন্তু তখন ওরা যতটুকু পাইছে ও তখন মেসে থাকতো, তো ওর সাথে আসলে তত ইয়ে ছিল না। তো তখন আর কি পরীক্ষাটা দিলাম ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষাটা দেওয়ার আরেকটা উদ্দেশ্য ছিল যে এই যে মেসে থাকতেছি আমি, যখন ওই মেসে ছিলাম তাও কয়েক মাসের মেসের হচ্ছে ভাড়া আমার, ও ওইখানে আরেকটা ভাইয়ের কথা বলতে হয়, মাসুদ ভাই, মাসুদ ভাই অবশ্যই তার কথা বলতে হয়, সে মাসুদ ভাই মেস ম্যানেজার, মেস ম্যানেজার ছিল। আমি ওইখান থেকে যখন আসি তখনও প্রায় আমার মনে হয় যতদূর মনে পড়ে যে পাঁচ মাসের থাকা খাওয়া দুইটার টাকা একটাও দিতে পারিনি, পুরো পাঁচ মাসের টাকা। আমি মাসুদ ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে আমি চেয়েছিলাম যে জীবনে বড় যদি কিছু হইতে পারি তাহলে মাসুদ ভাইয়ের হয়তো বা দাওয়াত দিব, মাসুদ ভাইয়ের বলবো। তো জীবনে আসলে বড় কিছু কিছু ঘটনা ঘটে গেছে, মাসুদ ভাইয়ের দাওয়াত দিতে পারি নাই, কিন্তু মাসুদ ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা। এই ভাইটা এর মধ্যে কখনোই সে আমার কাছে টাকা চায় নাই, কখনোই সে টাকা চায় নাই, কখনো এমন আচরণও করে নাই যে ইয়ে কি, হয়তো বা নূর মোহাম্মদ বা মিরাজ ভাই এদের সাথে হয়তো বা করছে, আমার সাথে কখনো কিছু করে নাই। তো যাই হোক এগুলো বলি। তো এরপরে তো ঢাকা ইউনিভার্সিটিতে তখন পরীক্ষা দিলাম এই কারণে যে প্রাইভেটটা আরও বেশি পাবো, আর দ্বিতীয় ভাইয়া বললো যে ঢাকা ইউনিভার্সিটি দেখ পরীক্ষা দিয়ে। এই ক্ষেত্রে বলি ভাইয়ার অবদান অনেক ছিল, ভাইয়া সবসময় চাইছে যে একটা গুছায় আনে জীবনটা, একটা গুছায় আনে জীবনে, একটা একটা পর্যায়ে আয়, একটা স্ট্যান্ডার্ড, একটা ফ্যামিলি। সবসময় স্বপ্ন দেখতো যে মোহাম্মদ তোর এই সময় এসে, আবার ভাইয়া খুব সাপোর্ট দিত যে তোর মেধা আছে, তুই একটু চেষ্টা কর, তুই একটু চেষ্টা কর, চেষ্টা কর, পারবি পারবি পারবি। মানে ভাইয়া তো জীবনে অনেক কষ্ট করছে, ভাইয়ার কষ্ট তো আসলে বলে শেষ করতে হবে না, ভাইয়া অনেক কষ্ট করছে, ঠিক আছে। সবাই তো আসলে সবসময় সবাই কাজ করতে পারে না। তো আমরা যেটা বলতেছি তখন আর কি পরীক্ষাটা দিলাম এই কারণে যে ঢাকা ইউনিভার্সিটি আসলে এখনকার ছেলে পেলে বা সবার যেমন স্বপ্ন থাকে না যে একদম ঢাকা ইউনিভার্সিটি না পড়তে পারলে জীবনটাই বৃথা হয়ে যাবে, এই হয়ে যাবে, সেই হয়ে যাবে, আসলে হয়তো বা চান্স পাইছি বিধায় এভাবে বলি, চান্স পাইতে না হলে বলতাম অন্যভাবে। তো যাই হোক আসলে তখন আল্লাহর রহমতে পরীক্ষাটা দিলাম। প্রিপারেশন কি ওই যে বন্ধুবান্ধবের যে শিটগুলো ছিল, ও তখন একটা লাকিলি হচ্ছে বি ইউনিটের পরীক্ষা আগে হয়ে গেছিলো, আর ওরা তো কোচিং করছিলো সবাই, ওদের আবার শিট ছিল সবগুলো, এক একজন এক একটা কোচিং সেন্টারে কোচিং করছে। আবার আমাদের পরীক্ষাটা হঠাৎ করে এক মাস পরে হলো ডি ইউনিটের পরীক্ষা, তখন ওদের ওই শিট শুট পড়তাম আর কি। ও এইখানেও আরিফ ভাইয়ের অবদান আছে,
আরিফ ভাই এর মধ্যে তো ঢাকা ইউনিভার্সিটি আগের বছর সে চান্স পাইছে, আমারে ডাইক্কা পাগলা আয় ঘরে আয় আইসা তারে, সে ঢাকায় আমি তো থাকার জায়গা নেই, তার বাসায় নিয়ে গেছে, খাওয়াইছে দাওয়াইছে, তারপরে হচ্ছে তোমার কি যেন বলে হচ্ছে ওই মানে একটা মানুষ কত অবদান রাখতে পারে আসলে জীবনে। সে হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির মডেল টেস্টের যে শিটগুলো আছে সেগুলো আমার নিজে সে কিনে দিছে, এগুলো পূরণ কর পূরণ কর পূরণ কর, দেখ তোর পরীক্ষা কেমন হয়, নিজে নিজে সে আমার পরীক্ষা নিয়েছে। তারপরে আমারে পরের বছর তো এইখানে যখন আসছি তখন ভাই আমারে বলছে যে মোহাম্মদ ওই গাইডটা কেন, ওই শিটটা কেন, ওইটা কেন, ওইটা কেন, এরকম এরকম পর পর তো ভাই বলছে, আমি ওইভাবে পড়ছি। তো পরে আলহামদুলিল্লাহ আসলে মানে অন্যরকম একটা মানুষ, প্রথমবার যখন পরীক্ষা দিছি প্রথমবার ওই যে মেডিকেলের মধ্যেই আইসা ভাই পরীক্ষা শেষে আগে জড়া হচ্ছে, মানে অন্যরকম একটা। আরিফ ভাইয়ের কথা সবসময় বলতে হয় কেন, দাখিল পরীক্ষার পরেও পরীক্ষা শেষ হয়েছে ভাই দৌড়ে আসছে যে মোহাম্মদ তোর পরীক্ষা কেমন হয়েছে রে, যখন বলছি ভালো হয়েছে, আরে এরকম করে জড়া ধরছে, ভাইরে আমার ম্যাথ পরীক্ষার দিন, ইংলিশ পরীক্ষার দিন, মানে এই যে একটা জিনিস যে পুরো ভাইয়ের মধ্যে বলে। পরে বলতে যে মোহাম্মদ তুই আমার পুরো ছোটো ভাই মোহাম্মদ, যে এই যে বলি তখন ভাই মূলত ভাই মেন্টর ছিল ঢাকা ইউনিভার্সিটির এই সময়। তারপরে হয়ে গেল আর তখন ঢাকা ইউনিভার্সিটি এই কারণে ভর্তি হলাম যে হলে উঠলে আমার তো টাকা খরচ টরচ কমবে, এই উদ্দেশ্যে আসলে দুইটা উদ্দেশ্য ছিল, একটা হচ্ছে প্রাইভেট পড়াবো আর একটা হচ্ছে যে হলে থাকবো, খরচ টরচ লাগবে না। তখন উচ্চ শিক্ষা ওইটা একটু কম ছিল কিন্তু মূল ফ্যাক্টর ছিল এই দুইটা। ঢাকা ইউনিভার্সিটিতে তো অনেক সময় পার করেছেন, সেই সময়গুলো কিভাবে পার করছেন? সময়গুলো আসলে এখানেও তো ফার্স্ট ইয়ারে এখানে যখন আমি যেদিন খবর পাইছি যে আমি ঢাকা ইউনিভার্সিটি চান্স পাইছি, আমি তার পর দিন থেকে আমি প্রাইভেট পড়ানো শুরু করছি একদম। তখন সকালবেলা যেতাম রাত্রে 11:30-11টার দিকে হচ্ছে আসতাম। তো ফার্স্ট ইয়ারও আমি এদিকে ছিলাম, ফার্স্ট ইয়ারে 6 মাস ওই মেসে ছিলাম। পরে আবার প্রিন্সিপাল হুজুরের সাথে কথা বললাম, হুজুর পরে এখানে নিয়ে আসলো রিয়াজন চাঁদে একটা রুমে নিয়ে আসলো, হুজুর বললো যে এই তখন থেকে আর কি আসলে হুজুরের সাথে তখন থেকে শুরু আর কি। হুজুর বললো যে মোহাম্মদ ওদিকে কষ্ট করে থাকবা কেন, তুমি এদিকে চলে আসো। হুজুর জানতো আমার এই পুরো অবস্থা, ও এর মধ্যে ওই যে ওই আমি যখন আলেম পরীক্ষা দিয়ে চলে গেছি তখন প্রত্যেক দিন হুজুরের ফোন দিতাম, এমনি এমনি ফোন দিতাম হুজুর, ওই তখন যে এত সাহস ছিল, বলতাম হুজুর আপনি কোথায় আছেন, কী করতেছেন, এই সে হুজুরও দেখতাম আবার হচ্ছে মানে সব আনসার দিত। এরপরে মেডিকেলের পরীক্ষার আগের দিন ফোন দিছি, হুজুর বললো গতকাল সারা রাত তোমার জন্য দোয়া করছি, তো এইটা তো আরও ভালো লাগছে, আর হুজুর দোয়া করছে মানে তখন কেন যেন এর আগে হুজুর হয়তো ওই যে আলেমে থাকতে এই রাজন চারে যখন ছিলাম তখন হুজুর বারবার ডাকতো এই দরবে এসে এদিকে এসো এদিকে এসো, হুজুর আবার আদর করে দিত আর কি। তো যাই হোক আসে আসলে তো তখন হুজুর এখানে নিয়ে আসছে, এখানে আবার ছিলাম প্রায় মনে হয় 6 মাসের মতো, যে সাকিব ছিল আলামিন ছিল, হুজুর একটা রুমে একটা বেড করে দিয়েছিল যে এখানে তোমার খরচ থাকা খরচ লাগবে না, তুমি হচ্ছে এখানে ওই ওদের দুই ভাই পড়াও, তাহলে হচ্ছে ওরাই তোমাদের হচ্ছে বেড খরচ থাকা খাওয়া খরচ দিয়ে দেবে। তো এর মধ্যে আমার তো খাওয়া খরচ থাকা খরচ দিচ্ছে কিন্তু আমার চলার খরচ লাগে। তখন হচ্ছে আমি আবার ওই চিটাগাং রোডের দিকে একটা কোচিং সেন্টারে যেতাম, ফজরের পরে যাইতাম, হুজুর দেখে বলতো কি কোচিংয়ে যাও না কি জি যাচ্ছি, হুজুর আবার খুব নজর দিয়ে আদর সহকারে তাকাইতো। তো এইভাবে আসলে ছিলাম। পরে সেকেন্ড ইয়ারে উঠে আমি সাইফোর্সে ওই যে একটা বিজ্ঞাপন পাই, বিজ্ঞাপন পাই সাইফোর্সে যে ফার্স্ট ইয়ারে যে হচ্ছে ওইখানে পরীক্ষা দেই, রিটার্ন পরীক্ষা দেই, তারপরে হচ্ছে ওদের ওইখানে ওই ভাইবা টাইপে দিয়ে। তো ওইখানে যখন চাকরিটা নিশ্চিত হয়ে যায় তখন তো আমার একটা ছিল নীলক্ষেতে ক্লাস নেওয়া লাগবে, আর হচ্ছে মিরপুর 10-এ, তখন আর কি হলে যাই। তো হলে তো গেস্ট রুম ছিল, এই রুম ছিল, তো ভাগ্য ভালো যে সেকেন্ড ইয়ারে যে হলে উঠছি তো ততক্ষণে আমার ততদিন আমাদের বন্ধুরা পুরাতন হয়ে গেছে, ওরা আমারে যে প্রথম 2 মাস হচ্ছে ফ্লোরিংয়ে ছিলাম, পরে 3 মাসের সময় মানে আমি সেকেন্ড ইয়ারে উঠে সিটে পাইছি। সিট পেয়ে তো আসলে প্রথম একটা বছর হচ্ছে ওই রকম খালি কোচিং সেন্টার, এই প্রাইভেট কোচিং সেন্টার নিয়ে দৌড়াইলাম। পরে চিন্তা করলাম যে এইভাবে করলে তো আসলে জীবন চলে না, কিছু অর্গানাইজেশন করা লাগে, ছাত্র জীবনে তো আসলে শুধু ক্লাস করলাম গেলাম এটা তো আসলে কিছু না। তখন আমার একটা শখ ছিল যে ডিবেট করা বা আর যত তখন ছিল ফিল্ম সোসাইটি ছিল, এনভায়রনমেন্ট সোসাইটি ছিল, তারপরে ট্যুরিস্ট সোসাইটি ছিল, মানে আমার কথা হচ্ছে যে আশপাশে যা আছে সব ঘুরে দেখবো, সব অর্গানাইজেশনে যাবো। তখন ওইগুলোতে দৌড়াইতাম, মানে বাসায় তো আগে থেকেই থাকতাম না,
পরে থেকে আরো ইয়ে হলো যে না এইগুলো তো দৌড়াদৌড়ি করব। তো তখন ওই বিভিন্ন অর্গানাইজেশন যেগুলো এনজিওগুলো ছিল, এনজিওর সাথে বেশি কাজ করছে আর কি, এনজিওগুলোর সাথে দৌড়াইতাম, কাজ টাজ করতাম। এইভাবে আসলে সেকেন্ড ইয়ারটা পুরোটাই গেছে। আর ফার্স্ট ইয়ারে থাকতে আমার ভিজিটিং কার্ড দিছিল, মানে ভিজিটিং কার্ড তখন তো একটা বড় জিনিস ছিল। ফার্স্ট ইয়ারে প্রথম ক্লাসের মধ্যে ভিজিটিং কার্ড আমার হয়েছে, অস্থির একটা অবস্থা। তো তো ওই রকম একটা ভাবসাব ছিল। তো ওইটা কোচিং করে টোরে আর কি ইউনিভার্সিটি লাইফ, পরে ডিবেটিং, থার্ড ইয়ার থেকে উঠে আবার ডিবেটটা ধরলাম ভালো করে। এইভাবে আস্তে আস্তে থার্ড ইয়ার ফোর্থ ইয়ার আমি বিভিন্ন অর্গানাইজেশন করতে করতে গেছে আর কি। আচ্ছা, আপনার বিশ্ববিদ্যালয় জীবনে অনেক শিক্ষক পেয়েছেন, না আমাদের দারুণা জাতের একটা বড় বিষয় হচ্ছে দারুণা জাতের অধিকাংশ ছাত্ররাই তো মুয়াদ্দাব হয়, এই জন্য ওইখানে দারুণ মানে আমার যে সমাজ কল্যাণে ছিলাম ওই যে ডিবেট করার ফলে হয়েছে কি যে হচ্ছে কোনো অনুষ্ঠান প্রোগ্রাম হইলেই সেখানে আমি বক্তব্য দিতাম।